श्री सिद्धान्तसरस्वतीविजयते गौरीयगोष्ठीपती वन्दे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दसमन्नितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयम् गोपीजन सामयुक्त बिंदा मनोभ वाछाकलुवश कृपा सिंधुभवश पति पावने वैष्णवभ्यो नमो नम मूक पंगुत गिरी यहांग बंदे परमानंदमाधव

সদা অনুরাক্ত গুরু ভক্তিযুক্ত ভক্তি प्रमोद अक्ष জগত বরুণ ধাইয়ম সদা পরিভবগ্নমবিষ্টতোহম তীর্থাসপদম শিববিরিন্চনুতম শরণ্য ভীত তিহম পনতফল ভবদীপুতম বন্দে মহাপুরুষে চরনা ইৎপা পাল্লবনখ চমনি ছটা বিসুজমি গপবধু সূর্ণাগর স্বসাগর সারমূর্তি সারাধি কাশ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দৈতদাধর শিব সদি গৌরভক্ত

আজানুলম্বিতভুজৌ কনকীর্তনৈকিত কমলাুতা বিশ্ববরুবর যুগধর্মপাল বন্দে জগৎপ্রি করুণাভত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমি গঙ্গে তব পারা দিব भुक्ति च मुक्ति चदा भावानुरूपे न सदा नारायण गंगा तरंग रमणीय जटा कलाप गौरी निरंतर विभूषी तवाम तो भागम नारायण प्रियमदार वाराणसी पुरवती भजवि सनातनं वागीश जुश्व वदने लक्ष्मीर् जस्य च बक्षसी यस्यास्ते हितय संबीह त्वं निशिंगम अहं भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे नैतात मनो में तब कथा कथास्वैकुनाथ संप्रीय ते दुष्टम साधु तीव्र काम हर्ष शोकभ सनातम তসমিন গৌরী গোষ্ঠীপতি শ্রীশিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাত পরমস জগৎগুরু জানিয়েছেন অপ্রাকৃত জগতের সঙ্গে আমাদের যোগাযোগের কোনো অন্য কোনো রাস্তা নাই একমাত্র শব্দব্রহ্মের সাহায্য ছাড়া গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীটার প্রভা পরমস জগৎগুরু জানিয়েছেন অপ্রাকৃত জগতের সঙ্গে আমাদের যোগাযোগের অন্য কোনো রাস্তাই খোলা নাই আমাদের অর্থ বল লোক বল মনোবল কোনো কিছুই যদি থাকে কোনোটাই ভগবানের সঙ্গে যোগাযোগ স্থাপনের কোনো ব্যবস্থা করে দিতে পারে না একমাত্র শব্দ শব্দব্রহ্মের যদি সাহায্য আমরা গ্রহণ করতে পারি তাহলে একমাত্র হতে পারে শব্দ ব্রহ্ম আর শব্দ সামান্য দুরকম বিষয় আছে শব্দ ব্রহ্ম আর শব্দ সামান্য আমরা এই জড়জগতে সব বিষয়বস্তু নিয়ে ব্যস্ত রয়েছি দৈনন্দিন জীবনের সর্বসময় আমরা শব্দ সামান্যের সাহায্যে আমাদের ভাব বিনিময় করি কথা নিবেদন করি এছাড়া আমাদের অন্য কোনো আর রাস্তা নাই শব্দ সামান্য যেটা আমাদের মুখে উচ্চারিত হয় এটা ভূতা আকাশে বিলীন হয়ে যায় এর কোনো নিত্য অস্তিত্ব থাকে না যদিও বৈজ্ঞানিকরা বলছেন আমাদের ইথার তরঙ্গে যত শব্দ উত্থিত হচ্ছে সেগুলো থেকে যায় কম্পমান অবস্থায় কিন্তু তথাপি নিত্য অবস্থান আমরা বলতে পারি না নিত্যকাল সেই শব্দগুলো থাকতে পারে না জগৎ ধ্বংসের সঙ্গে সেই শব্দ ধ্বংস হবে কিন্তু অপ্রাকৃত জগতের শব্দব্রহ্মের বিষয় এটু অন্যরকম অপ্রাকৃতিক জগতের শব্দব্রহ্ম নিত্য জগৎ থেকে আমাদের এই জগতে অবতীর্ণ হন তার জন্য মাধ্যম আছে আমরা যেমন বিভিন্ন মাধ্যম দিয়ে আমরা বিভিন্ন টাওয়ার বিভিন্ন দিয়ে আমরা শব্দকে ক্যাচ করি কিন্তু এই সব টাওয়ারগুলো এই শব্দকে ধরা যায় না এই শব্দকে ধরবার জন্য এইগুলো যথেষ্ট নয় এগুলো হয় না অপ্রাকৃত শব্দের অবতরণ এই জগতে হয় যদি তাই না হতো তাহলে আমাদের কেউই আজ পর্যন্ত ভগবানকে প্রাপ্ত হতে পারতেন না আজ পর্যন্ত কেউই ভগবানকে প্রাপ্ত হতে পারতেন না শব্দব্রহ্ম এই জগতে অবতীর্ণ হন আর মাধ্যম হল একমাত্র বিশুদ্ধ গুরু বৈষ্ণব বিশুদ্ধ গুরু বৈষ্ণবের মাধ্যমে তাদের সঙ্গে অপ্রাকৃত জগতের যোগাযোগ আছে তাদের জিউ হাতে অপ্রাকৃত জগতের শব্দ অবতীর্ণ হন আর তারপরে সেই শব্দ প্রপাকেট হয়ে যায় অর্থাৎ প্রপাকেট মানে বিস্তারিত হয়ে আস্তে আস্তে সেটা ছড়িয়ে যায় এই রহস্যটা আমরা বর্তমানে অ্যাডভান্স টেকনোলজি আমাদের যে বর্তমান বিজ্ঞানের উন্নতি আমরা কিছু পরিমাণে অনুভব করতে পারি যেমন কোনো বিষয়বস্তু বাইরের দেশে কোথায় হচ্ছে কোন এক দেশেতে কোনো জিনিস ঘটছে বা কেউ কিছু বলছেন কোনো খেলা হচ্ছে বা কোনো কিছু হচ্ছে সেগুলোকে ওখান থেকে ট্রান্সমিট করা হচ্ছে সেটা স্যাটেলাইটে ক্যাচ করছে সেখান থেকে এমিট করছে ছেড়ে দিচ্ছে আমাদের এখানের টাওয়ারে ধরে আমাদের এখানে প্রচার প্রসারিত হচ্ছে ওখান থেকে ক্যাচ করে এটা আসছে কিন্তু অপ্রাকৃত জগতে শব্দব্রহ্মর ব্যাপারে আমাদের নামাচার্য হরিদাস ঠাকুর অনেক বছর অনেক বছর আগে বলেছে কত শো বছর আগে পাঁচশো সাড়ে পাঁচশো বছর আগে নামাচার্য হরিদাস ঠাকুর মহাপ্রভু বড় কৌতুক করেন মজা করেন ভক্তদের সঙ্গে কৌতুক ছলে তিনি হরিদাস ঠাকুরকে বলছেন এ স্থাবর জঙ্গম এরা কী করে উদ্ধার পাবে এদের তো কোনো রাস্তা নেই কী করে উদ্ধার পাবে স্থাবর যেগুলো আছে জঙ্গম যাই হোক কোনো মতে কোথাও যেতে পারে হরিদাস ঠাকুর বলছেন রহস্য প্রভু আপনি চিন্তা করবেন না আপনি যখন হরে কৃষ্ণ মহামন্ত করতে করতে দৌড়ান বলেন তখন আপনার এই ব্রহ্ম বিভিন্ন জায়গায় ইথার তরঙ্গে ছড়িয়ে যায় এই কম্পমান শব্দ বিভিন্ন পাহাড় পর্বত বিভিন্ন জায়গায় গিয়ে ওরা সেই শব্দের এটা যে কত বড়ো টেকনোলজি কি করে হরিদাস ঠাকুর বললেন অত বছর আগে হরিদাস ঠাকুর কী করে জানলে এটা সত্যিই কথা যে কোনো শব্দ আমি বলবো সেই শব্দ সাউন্ড ইথার তরঙ্গে ছড়িয়ে যাবে ক্যাচ করার পাওয়ার থাকলে ক্যাচ করবে হরিদাস ঠাকুর বলছেন আপনি যে বলেন মহামন্ত্র আপনি যে উচ্চারণ করেন আপনার এই অপ্রাকৃত শব্দ বিভিন্ন জায়গায় ইথার তরঙ্গে ছড়িয়ে যায় গিয়ে পাহাড় পর্বত নদী নালা প্রত্যেকেরই জঙ্গমেরও স্থাবরেরও মঙ্গল বিধান করবে হরিদাস ঠাকুর এর প্রমাণ দিচ্ছেন যে এই পাহাড় পর্বতে আপনি যখন ঝাড়িখণ্ডের পথে যাচ্ছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনার এই শব্দ বিভিন্ন পাহাড়ে পর্বতে ধাক্কা লেগে প্রতিধ্বনি হচ্ছে প্রভু এটা প্রতিধ্বনি নয় হরিদাস বলছেন প্রতিধ্বনি না ওরা আপনাকে উত্তর দিচ্ছে বলো কত অদ্ভুত কথা বলে আপনার প্রতিধ্বনি বলে মনে হচ্ছে কিন্তু যেহেতু আপনি বলছেন ওরা প্রতিধ্বনি ঠিক এই কথাটাই শ্রীমৎ ভাগবতী মহাপুরাণে যখন ব্যাসদেব গোস্বামী এ পুত্র রত্ন এটা কোনো সামান্য পুত্র নয় এটা কোনো সামান্য পুত্র নয় সুখদেব গোস্বামী তাকে ফিরিয়ে আনতে চান নিজের কোনো স্বার্থের জন্য নয় পুত্র আমাকে দেখবে বৃদ্ধ বয়সে এরকম কোনো কথা নেই আমাকে খাওয়াবে তিনি ফিরিয়ে আনতে চাইছেন ছেলেকে কারণ হি ইজ দ্য ফিটেস্ট পার্সোনালিটি সে এতটাই উপযুক্ত একটা ব্যক্তিত্ব যার আধারেতে কেন প্রত্যেক মানুষ এখানে যারা আছেন তাদের নিজেদের এক একটা আধার আছে অল দে হ্যাভ দ্য ক্যাপাসিটি একটা পাত্রতা আছে পাত্র প্রত্যেকের আধার সমান নয় একই হরি কথা গুরু পদ্ম বলেন বৈষ্ণবরা বলেন সেই কথা যারা শ্রবণ করেন তাদের সংস্কার অনুযায়ী তার ফল প্রাপ্ত হয় এই সংস্কারটা আধার বলছে যে প্রসঙ্গটা বলতে গিয়ে উপনিষদ থেকে আমি বলেছিলাম অনেক আগে বিরচন এবং ইন্দ্র দুজনেই ব্রহ্মতত্ত্ব জানবার জন্য ব্রহ্মার কাছে গেছিলেন দুজনে ব্রহ্মতত্ত্বকে জানবার জন্য ব্রহ্মার কাছে গেছিলেন দুজনেই একই সঙ্গে ব্রহ্মার কাছে শুনছেন এই সমানে দুজনই বসে রয়েছেন একই সঙ্গে ব্রহ্মার কাছে শুনছেন কিন্তু শুনবার পরেতে বিরোচন কিছু অন্যরকম বুঝল আর ইন্দ্র কিছু অন্যরকম বুঝল এটা কি করে হয় বলে এটি হয় বিরোচন কিছু উল্টো একটু কিছু অন্যরকম বুঝল আর ইন্দ্র অন্যরকম বুঝল বিরোচন বললে আমি ব্রহ্মতত্ত্ব বুঝে গেছি বলে চলে গেল ব্রহ্ম বিরোচন বললাম আমি ব্রহ্মতত্ত্ব বুঝে গেছি এবার ভালো করে চলে গেল ইন্দ্র বলল আমার এখনো বোঝা হয়নি আর একটু ভালো করে বুঝতে হবে ব্রহ্মা বললেন তোমাকে আরও এত বছর তোমাকে ব্রহ্মচর্য পালন করতে হবে আর যদি ভালো করে বুঝতে চাও তাহলে একইভাবে বললেন একই গুরুদেবের শিষ্য গুরুদেব একইভাবে বলছেন কিন্তু এক শিষ্যের চরম মঙ্গল হয়ে যাচ্ছে সে অনুভব করতে পাচ্ছেন আবার আরেকজনের কিছুই হচ্ছে না বা সামান্য কিছু হচ্ছে এটা বড় আশ্চর্য বিষয় হরিদাস ঠাকুর বলছেন আপনার এই নাম বিভিন্ন স্থানে ছড়িয়ে যাচ্ছে ছড়িয়ে গিয়ে সেখান থেকে প্রতিধ্বনি নয় এটা তারা উত্তর করছে ঠিক এই কথিটাই ভাগজী মহাপুরাণে বলা আছে সুখদেব গোস্বামী চলে যাচ্ছেন জঙ্গলে তিনি ফিরেও তাকাচ্ছেন না জন্ম হওয়ার পর ষোলো বছর বয়সে তিনি জন্ম হয়েছিল জন্ম নিয়েছিলেন কিন্তু জন্ম নেওয়ার পর ফিরেও তাকাচ্ছেন না কে আমার কে মা কে মার কে বাবা সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে জঙ্গলে চলে যাচ্ছে তাকে ফিরিয়ে আনার জন্য ব্যাসদেব গোস্বামী চেষ্টা নিশ্চয়ই করবেন কেন এটা পুত্র পুত্ররত্ন যার মধ্যে ভাগবত এটা হচ্ছে ভাগবতের আধার তার যে যোগ্যতা আছে সে ভাগবতজী মহাপুরাণকে ধারণ করতে পারবে এই জন্য ফেরাচ্ছেন সেখানেও একই কথাটা বলা রয়েছে হরিদাস ঠাকুর যা বলেছেন এইটি ভালো রয়েছে যং মব্যঙ্গ মনুপেতমপেত দৈপায় বিরহ কাতর আজুহাব পুত্রে তন্ময়া তরব বোভিদ তং সর্বভূত হৃদয়ে মুনিমানি যং রব্যং মনুপেতমপেত কৃত দৈ পায়ে বিরহ কাতর আজুহাব পুত্রে তো তন্ময় তরব তরবিনেদুন তং সর্বভূত হৃদয় তস্মি ভাগবজী মহাপ্রাণ বলছেন ব্যাসদেবজি ডাকছেন পুত্র 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 ফিরে এসো ফিরে এসো পুত্র কোনো কানে শুনছে না পুত্র লীন হয়ে রয়েছে পাগল মতো চলে যাচ্ছে কিন্তু পুত্রের পক্ষ থেকে পাহাড় পর্বত পাহাড় পবন নদী নালা কেন ব্রহ্মভূত আত্মা ন সচতি ন কঙ্কতি পরম সুখদেব গোস্বামী সমস্ত বস্তুর মধ্যে প্রবিষ্ট হয়ে গেছেন ব্রহ্মভূত হয়ে গেছেন সমস্ত বস্তুর মধ্যে তাই ওই পাহাড় পর্বতগুলো সুখদেব গোস্বামীকে বলছেন আমাদের সুখদেব গোস্বামী তাদের মধ্যে প্রবিষ্ট হয়েছে সেই পাহাড় পর্বতে উত্তর দিচ্ছে ব্যাসদেব যখন বলছেন পুত্র 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 তখন পাহাড় পথে উত্তর দিচ্ছে ক পুত্র ক পুত্র পুত্র কে কার পুত্র কা কোন পুত্রকে চাইছ ঠিক সেরকম পাহাড় পর্বত নদী নালা থেকে হরিদাস ঠাকুর বলছেন তারা আপনাকে উত্তর দিচ্ছে আপনি যে মহামন্ত্র বলেছেন আপনার উত্তর দিচ্ছে তারা অর্থাৎ কথাটা এই যে অপ্রাকৃত ব্রহ্ম আমাদের জগতের মঙ্গল বিধান করতে পারে আমি শাস্ত্রের অসংখ্য প্রমাণ আপনাদের বলতে পারি বিভিন্ন রকম প্রমাণ আছে স্বাস্থ্যতে পদ্মপুরাণ বলছেন একজন কৃষ্ণ ভক্ত যখন হরিবোল বলে হাত তুলে এরম নাচে পদ্মপুরাণ বলছে তখন স্বর্গের মঙ্গল হয় সে যখন পা ঠুকে নৃত্য করে তখন এই পৃথিবীর মঙ্গল হয় যখন এই হরিধ্বনি বিভিন্ন জায়গায় জয় জগতের প্রত্যেক প্রাণীর মঙ্গল হয় হরিভক্ত কি বস্তু সেটা আমরা এই বুদ্ধি দিয়ে বিচার করে বুঝতে পারবো না অনুভব করে পারি না যে কথাটা বলছিলাম গুরুপাদ পদ্মের কাছে অনেক শিষ্য আসেন কিন্তু সবার একরকম ফল প্রাপ্ত হয় না অনেকে আমার দীক্ষা হয়ে গেছে বলে চললো বাড়িতে প্রপাত বলছেন যারা আমার দীক্ষা হয়ে গেছে বলে চলে গেলেন বাড়িতে তাদের সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই তারা গুরু সেবাই বুঝলেন না তার বাড়ি আমার দীক্ষা হয়ে গেছে বলে বাড়ি চলে গেল তারা একটা নদী পার হওয়ার জন্য যেন একটা মাঝিকে দরকার হয় অন্য অন্য বিশেষ কাজের জন্য যেমন কোনো লোককে ভাড়া করে সেরকমভাবে তারা কি আমাকে ভাড়া করেছেন নাকি আমি তাদের গুরুগিরি করব। তারা আমাকে ভাড়া করে নিয়ে গেছে যে মাঝি আমি পার পয়সা দিচ্ছি পার করে দিন আমাকে ওরকম কিছু ভেবেছে আমাকে আমার সঙ্গে তাদের কোনো সম্বন্ধ নেই যারা দীক্ষার মর্মটাই বুঝলো না শব্দব্রহ্ম দীক্ষা মানে ওই শব্দব্রহ্ম কানে এসছে একই কথা শব্দব্রহ্ম কানে না এলে গুরু যদি বদ্ধ বদ্ধগুরু হয় তা শব্দব্রহ্ম আসবে না তাহলে তার দীক্ষাই হবে না দীক্ষাই হবে না আবার যদি সদ্গুরু হয় তাও দীক্ষা নাও হতে পারে কারণ আমার শরণাগতি নেই আমার দীক্ষা হলো তাই বলে ফিরে চলে গেল এইভাবে দেখা যায় যে অপ্রাকৃত জগতে শব্দব্রহ্মের অবতরণ একমাত্র শুদ্ধ গুরু বৈষ্ণবের জিউ হাতে অবতীর্ণ হন যেটা যেটা আমাদের ভক্তিম ঠাকুর কীর্তনে লিখেছেন যে জিউহার অগ্রতে বলে নাম রূপে নৃত্য করে হ্যাঁ নৃত্য করে অনুক্ষণ এটা জিউ হাতে অবতীর্ণ হন সবার জীব হাতে অবতীর্ণ হবেন না পাত্রভুঝে অবতীর্ণ হন সেই শব্দব্রহ্ম কুরুপাত পদ্ম আমাদের এই শব্দব্রহ্মের মাধ্যমেই আমাদের বাঁচান শব্দব্রহ্ম আর ভগবান আলাদা কিছু নন একই শব্দব্রহ্ম আর ভগবান আলাদা কিছু নন একই রূপে তিনি জগতে অবতীর্ণ হন যারা যাদের কথা বলতে গিয়ে বলা হচ্ছে যে গুরুপাত পদ্মের কাছে অনেকেই আসেন যারা গুরুদেবের বপু সেবা করেন শরীরে সেবা করে রান্না করে দেন কাপড় খেসে দেন দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে তাদের অধব হয় বলে সে আবার কী কথা তাই তো কেউ সব ভয়েতে আর সেবা করতে পারবে তাদের অধব হয় বেশিরভাগই এইটার কারণ আমাকে জিজ্ঞাসা করেন অনেকে যে এই যে শুদ্ধ বৈষ্ণবের সেবা করতে গিয়ে অধব হয় কী জন্য হয় তার কারণ এই যারা শুদ্ধ গুরু বৈষ্ণবের বহু সেবা করতে গেছেন কিছু করতে গেছেন মন্দ কিছু নয় ভালো খুবই ভালো কিন্তু তারা জানেননি গুরুদেবের রক্ত মাংসের শরীরটাকে সেবা করেছেন তারা তারা গুরুদেবের বাণী সেবাটা করেন নাই তারা গুরুদেবের যে একটা বাণী স্বরূপ আছে যেমন গঙ্গার জলটাকে আমরা দেখতে পাই গঙ্গা দেবীকে দেখতে পাই না পাই কি কিন্তু গঙ্গা দেবী দর্শন দিতে পারে দব ব্রহ্ম। গঙ্গা দেবী যদি চান তাহলে আমাকে দর্শন দিতে পারেন তা আমরা দেখছি জল বয়ে যাচ্ছে আর কিছু দেখতে পাচ্ছি না এই চোখেতে কি দেখা যায় কিছু দেখা যায় আমরা দেখি জল বয়ে যাচ্ছে কিন্তু ওই জল থেকে দেখা দিতে পারেন সরস্বতী নদী বেশ কয়েকবার ভগবানের ইচ্ছাতে বৈষ্ণবের আদেশে যেতে হয়েছিল আমি সরস্বতী নদীকে স্পর্শ করব বলে নিচে নামছি এরকম খারাপ পুরো এরকম মানে একটু কিছু হলো আর পাওয়া যাবে না খুঁজে পাওয়া যাবে না জীবন মানে চলে যাবে কোথায় অনেক সাধু আমাকে নিষেধ করলো যাবেন না পারবেন না স্পর্শ কর আমার ইচ্ছে শব্দব্রহ্ম ব্যাসদেবের জায়গা ব্যাসের গুফা আমি এখানে বসে ভগবানের ইচ্ছায় ভাগবত পাঠ করলাম ভগবানের ইচ্ছায় ব্যাসদেবকে কিপা কৃপা নেওয়ার জন্য আর সরস্বতীকে স্পর্শ করতে পারবো না তার চরণটা এটা হয় না আমি অনেক রিক্স নিয়ে নাভ পাচ্ছি প্রত্যেক লোক বারণ করেছে যাবেন না পারবেন না শেষকালে ঠিক আছে সাধুগুরু হিসাবের ইচ্ছা আদেশ পালন করতে হলো অর্থাৎ আমার বক্তব্য ওই সরস্বতী যদি চান আমাকে দর্শন দিতে পারেন তার একটা স্বরূপ আছে তার স্বরূপ আছে সরস্বতী চান অপ্রাকৃত সরস্বতী বিষ্ণুপ্রিয়া তিনি আমাকে দর্শন দিতে পারেন যদি চান ঠিক তেমনইভাবে গুরুপাদ পদ্মে যদি আমার সেবাতে সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে তিনি আমাকে তার বাণী স্বরূপ তার যে একটা বাণী স্বরূপ আছে তিনি যে ভোর লিখেছেন হরিকথা বলেছেন লিখেছেন তার একটা বাণী স্বরূপ আছে তিনি আমাকে ঠকাবার জন্যও স্বরূপটা দেখাচ্ছেন না দেখি আমি একটু রক্তমাগদের মানুষ দেখ না আমারও খিদে পায় এ কয় এইভাবে আমাকে ঠকাচ্ছেন কিন্তু বাণীস্বরূপের যার দর্শন করার বিরাট আগ্রহ আমি গুরুদেবের বাণীস্বরূপ দেখব আমি বাণীস্বরূপ না জানলে আমি তো ঠকে যাব আমার ভজনের সিদ্ধি লাভ হবে না তিনি যদি ঐকান্তিকভাবে গুরুচরণের স্মরণ নেন তাহলে গুরুদেব তাকে তার বাণীস্বরূপ দর্শন করান এইভাবে দেখা যায় যারা বেশিরভাগই শুদ্ধ গুরু বৈষ্ণবের সেবা করেন তাদের বেশিরভাগই অধপতন হয় কেন হয় চোখের সামনে দেখা আমাদের মঠেও হয়েছে যারা গুরু সেবা করেন সবই বেশিরভাগ অপ কাউকে বাইরের জগতে বোঝা যায় না অধপতন হয়েছে বলে জানা যায় না তারা চালাক তারা কেউ চতুর জগতের লোক জানতে পারে না কিন্তু আমরা লক্ষণ দেখে বুঝিয়ে দিই পতিত লক্ষণ বলে দেবে যেমন বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ফলেন ফল কারণ অনুমিয়তে আমরা তাদের ক্রিয়া কর্ম আসক্তি এগুলো দেখে বুঝেনি ফতিতে কিন্তু জগতর লোক জানে না যতদূর থেকে থাকে সম্মান মালাদেবী মালা দেবে হাজার হাজার লোক ওইখানে আত্মহত্যা করতে যাবে তার চরণে এটি জগতের নিয়ম কিছু করার নেই এটার কারণ একটাই যে গুরুপাতের সেবা করতে গেছিল সাহস করেছে সে তার গুরুদেবের বাণী বাণী সেবাটা নজর দেয় নাই খালি রক্ত মাংসের শরীরটাকে করেছে যদি বাঁচতে হয় তাহলে গুরু পদ্মের সেবা করার সঙ্গে সঙ্গে তার বাণী সেবাকে সাইড বাই সাইড প্যারালাল করতে হবে প্যারালাল প্যারালাল বাণী সেবা বপসেবা প্যারালাল সেবা করতে হবে যদি না করতে পারে তার অধপতন অনিবার্য যদি কেউ আমায় জিজ্ঞাসা করে এই জগৎ থেকে বেরিয়ে গিয়ে ভগবত চরণে যাওয়ার আপনি সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হোয়াট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু রিচ দ্য লোটাস ফিট অফ ভগবান সবচেয়ে তাড়াতাড়ি এবং অত্যন্ত অনায়াসে আমি ভগবানের চরণে পৌঁছাবো এমন কোনো রাস্তা বলে দিতে পারেন হ্যাঁ আলোচনা করার সুযোগ পাইনি দেড় ঘন্টা মাত্র আলোচনা হয়েছে সকালে এখানে ভাগবতী উত্তর দিচ্ছেন হেখানে বলছেন সুতস্য পুংসম সুচির সমস্যা নান যা শরীর ভিরত অর্থ গুণান সবনম মুকুন্দ পদার বিন্দু হৃদয়েশ যে ভাগবতের উত্তর দিয়ে দিচ্ছি ভাগবতজী মহাপুরাণ বলছেন আমরা বেদ বেদান্ত পাঠ করব বিভিন্ন রকম আমি আমি বড় পণ্ডিত হয়ে গেছি আমি দেখাবো আরে আমি সব জানি যদি পৌপাদের দোষ দর্শন করতে পারে লোকে যদি গৌরাঙ্গ মহাপ্রবির দোষ দর্শন করতে পারে পৌপাদের দোষ দর্শন করতে পারে ভক্তিবিনোদ ঠাকুরের দোষ দর্শন করতে পারে তা আমার দোষ দর্শন করতেই পারে হ্যাঁ তো আমি রেগে যাওয়ার কোনো কারণ নেই বৃন্দাবনে কতগুলো আছেন ছাগল পাঁটা শীতল ছায়ায় তারা বলছেন ভক্তিবীন ঠাকুর ভুল লিখেছেন আমি আর নাম বলবো না কী দরকার আছে দূষিত হয়ে যাবে আমার জিউবা সেই পাটাগুলো লিখছেন ভক্তিমণিটা ভুল লিখেছে এই সব ভুল তাহলে ভক্তিমণি ঠাকুর ভুল ধরছে তাহলে পৌপাদের অনেকে ভুল ধরেছে বৌপা ভুল করেছে করে ছেড়ে চলে গেছে তো আমার তো আমি তো একটা চুনো আমার হতেই পারে এতে আমার রাগের তো কোনো কারণ থাকতে পারে হতেই পারে এতে রাগের কোনো কারণ নেই কেউ যদি আমায় জিজ্ঞাসা করে সবচেয়ে সোজা ভগবত চরণে যাওয়ার রাস্তা যদি বলে দেন সেইটি ভাগবতী মহাপুর এই শ্লোক যেটা আমি বললাম সেখানে প্রমাণ দিচ্ছেন যে বেদ বেদান্ত উপনিষদ সব পরে আমি বিরাট পণ্ডিত হয়ে গেলাম বক্তৃতা দিতে পারি বক্তৃতা তো দিতে পারি কিন্তু অনুভব তো করতে পারি না হাজার হাজার বক্তৃতা দেওয়ার পরেও আমি চিরকালের জন্য বঞ্চিত হয়ে যেতে পারি যদি এটা আমার বক্তৃতা হয় গুরু আমাকে শাসন করে বলেছিলেন কোনোদিন ভাষণ দেবে না গুরু ফাগব আমাকে শাসন দিয়ে বলেছিলেন কোনোদিন ভাষণ দেবে না ভাষণ দেওয়ার চেষ্টা করবে না হরি কথা যদি কৃপা পেয়ে থাকো বা পাও হরি কথা বলবে ভাষণ দেবে না কোনোদিন অর্থাৎ আচরণ করে কথা বলবে এর মানে এই এর মানে হলো এই তাহলে ভাগবতী মহাপুরাণের শ্লোক বলছেন সুত্য পুংসাম সুচির সমস্যা বহুদিনের পরিশ্রম আমি নিজে জানি অনেক ভক্ত তথাকথিত ভক্ত বৃন্দাবনে এখানে ওখানে তারা ব্যাকরণ পরে কুড়ি বছর কাটিয়েছে মানে বুড়ি বুড়ো হয়ে গেছে ব্যাকরণ পড়তে পড়তে এখনও ব্যাকরণ জানে না সংস্কৃতি লিখতে পারে না কিন্তু ব্যাকরণ পড়ে যাচ্ছে এরা চিন্তা করলো না আমার জীবনের অমূল্য ভজনের সময়টা চলে যাচ্ছে যেটা শঙ্করাচার্য বলেছেন যে তোমার অন্তিম সময়ে যখন তুমি শরীর ছাড়বে শরীর তো ছাড়তেই হবে কে কখন ছাড়বে কেউ জানে না কিন্তু জেনে রাখো শরীর ছাড়বার সময় তোমাকে সংস্কৃত ব্যাকরণ বাঁচাবে না ব্যাকরণ বাঁচাবে না তোমাকে বাঁচাবে তোমার ভক্তি যদি থেকে থাকে আজ যদি কপটতা করে দেখো ভক্তিও নেই বাঁচবে না যেটা বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বুঝছে লোচন বলে সেই পাপি এলো আর গেলো বক্ত আমাদের বৃন্দাবন দাস মহাশয় বলছেন আবার নরতম ঠাকুর বলছেন আশ্রয় লইয়া ভ তারে কৃষ্ণ না যে আর সব মরে অকারণ এরা মরে যাচ্ছে কিছু করার তাহলে পুংসাম সুচির সমস্য অনেক পরিশ্রম করে বেদ আদি অধ্যয়ন করার পর তারপরও আমাকে ভবসাগরে ডুবে যেতে হতে পারে যদি আমার ভক্তি না থাকে শঙ্করাচার্য এই কথাটাই বলছেন শঙ্করাচার্য মায়াবাদী এটা আমি বিশ্বাস করি না শঙ্করাচার্য পরম বৈষ্ণব তিনি ইচ্ছে করে ভগবানের আদেশে মায়াবাদ প্রচার করেছিলেন যদি শঙ্করাচার্য মায়াবাদী হতেন তাহলে তিনি কি করে ভগবান গোবিন্দের কত স্তত্ব লিখেছেন আমার কাছে আছে চিন্তা করতে পারবে না ডুবে যাবে এত সুন্দর সুন্দর কৃষ্ণের সম্বন্ধে বলছে তিনি আবার ইচ্ছে করে মায়াবাদ প্রচারের জন্য ইচ্ছে করে এগুলো সব বলে আমার কাছে সব আছে শঙ্করায় যোগ কৃষ্ণের অনেক স্তোত্ব অনেক কিছু লিখেছেন এটা পড়লে একটা কোনো অক্ষরে কোনো প্রমাণ নেই তিনি মায়াবাদ ধরাই যাবেন যেমন একটা এখন বলবো এটা বলছেন কি বারবার বলছেন ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দং ভজ মুরমতে সংপ্রাপ্তে সন্নিহিতে কালে নাহি রক্ষতি ডুঙ্ক্রিয় করণে বলছেন শোনো গোবিন্দ ভজন কর এটি হচ্ছে সার ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ মূঢ়মতে আরে গোবিন্দের ভজন কর আর কিছু নেই জগতে এটি সার জেনে রাখবি মৃত্যুকালে ব্যাকরণের অনসার বিসর্গ তোমাকে বাঁচাবে না শঙ্করাচ্য বলছে ডোঙ্ক্রিয় করণে অর্থাৎ ব্যাকরণ তোকে বাঁচাবে না এ কথা শঙ্করাচার্য জানাচ্ছে তাহলে এই কথাটা ভাগবতজী মহাপুরাণে পরিষ্কার বলা রয়েছে সুতর্ পুংসাম সুচিরস পুংসাম মানে যারা পুরুষ অর্থাৎ পৌরুষ আছে অভিমান আছে মানুষগণ দেহধারী জীব পুরুষ বলা যায় পুরুষ মানে লেডিস অ্যান্ড জেন্টস নয় অনেকে পুরুষ মানে মনে করে দেব আপনি লেডিস অ্যান্ড জেন্টসের কথা বলছেন না না আমি লেডিস অ্যান্ড জেন্টসের কথা বলিনি আমি পুরুষ বন্ধ বলছি শরীরের মধ্যে প্রবিষ্ট হয়ে যা আত্মা রয়েছে তাকে পুরুষ বলা হয় তার পৌরুষ থাকে পৌরুষ অহংকার থাকে এই দেহধারী জীবকে পুরুষ বলা হয় এক কথায় সেটা মেয়ে ছেলে বেটা ছেলে বলে কথা নেই ং পুরে দেহে বসতি ইতিপুরুষাহ পুরে শরীরে দেহে বসতি ইতিপুরুষ একে পুরুষ বলা এই দেহধারী জীবের বছরের পর বছর বহু সময় সে শাস্ত্র অধ্যয়ন বেদ বেদান্ত এগুলো পাঠ করে কাটিয়ে দিল কিন্তু ভাগবতী মা বলছেন তুমি তো এত সময় দিলে ওখানে দিয়ে তুমি কাটালে আর এই সময়গুলো তোমার সেবা হলো না তোমার সেবা হলো না এই জন্য বলছেন ভাগবতী তুমি যে এত সময় এতে কাটালে তুমি যদি এমন শুধু গুরু বৈষ্ণবের সেবা করতে পারতে যে শুদ্ধ গুরু বৈষ্ণব হৃদয়েতে ভগবানকে আবদ্ধ করে রেখেছেন অর্থাৎ ভগবানের ক্ষমতাও নেই তাদের হৃদয় থেকে চলে যাওয়ার ভগবানের ক্ষমতাও নেই যে কথাটা আমি বলেছিলাম সুরদাসজি মহারাজ বলেছিলেন আমার মনে করিয়ে দেওয়ার আর দরকার নেই অনেকেই যারা হরিগত মনে রাখবেন সুরদাসজি মহারাজ যখন ভগবান গোবিন্দ হাত ছাড়িয়ে জোর করে পালালেন সুরদাস বলছেন তোমাকে ছাড়বো না বলে ছেড়ে দেয় না ছাড়বো তুমি আমার কৃষ্ণ গোবিন্দ না না আমি গ্রামের লোক আমি আমি দেখেছি এখানে দেখলাম তোকে পড়ে তুই পড়ে যাচ্ছি ওই তুলে না না আমি ছাড়ব না তখন সুরদাসের হাতকে এক ঝটকা দিয়ে কৃষ্ণ পাঠিয়ে গেল সুরদাসজি তখন এই এই মূল্যবান কথাটাই বলেছিলেন আমি আপনাদের বিশ্বাস হবে না বলে এতগুলো প্রমাণ আমি দিতে বাধ্য হলাম অনেকেরই বিশ্বাস হবে না সুরদাস বললেন হাত ছুড়াকে যাতে হো নিবল জানকে মোহে আমাকে দুর্বল ভেবে তুমি হাত টান মেরে ছেড়ে পারালে কিন্তু আমি তোমাকে সবল জানতে পারবো যেদিন তুমি আমার হৃদয় থেকে যেতে পারবে তো কত বড় কথা কত বড় কথা আপনারা যদি মাথায় কিছু থাকে হৃদয়ে চিন্তা করে দেখবেন হাত ছোড়াকে যাতে হো নিবল জানকে মোহে হৃদয় সে যব যাওগে তব সবল জানু মে তোহে তোমাকে তখনই আমি সবল ঠিক এই কথাটাই যেসব সাধুগণ ভগবানকে হৃদয়ের মন্দিরে আবদ্ধ করে রেখে দিয়ে ভগবানের বাবারও ক্ষমতা নিয়ে চলে যাবেন এই দর থেকে আটকে রেখে দিই যেটা যুধিষ্ঠির মহারাজ এ মহারাজকে বলেছিলেন যে আপনার মতো সাধুরা তীর্থতে কেন যায় তীর্থতে আপনার তো নিজেরাই তীর্থ আমি তীর্থতে কেন যান ও বুঝতে পেরেছি তীর্থতে যান কেন তীর্থগুলোকে রিসার্চ করতে আপনি মোবাইল রিচার্জ করে তীর্থগুলো তীর্থগুলো লেখা আছে শাস্তে তীর্থ মলিন হয়ে যায় যখন প্রাচণ্ড ব্যক্তিরা তীর্থতে যায় সে তীর্থ মলিন হয়ে যাবে তীর্থগুলো একসঙ্গে কাঁদছেন ভগবানের কাছে তা আমাদের তো এই অবস্থাও কি হবে ঠিক তোমাদের আবার রিচার্জ হয়ে যাবে কি করে হবে বল তো আমার ভক্তরা তোমার কাছে যাবে তা তোমরা আবার শক্তি পাবে ভগবান নিজেই বলেছেন তাহলে যুধীশ্বর মহারাজ এই কথাই বলেছিলেন ভগৎ বিধা ভগবতা তীর্থভূতা স্বয়ং বিভু আপনার তো নিজেই তীর্থ আবার তীর্থেতে যান কেন কী করতে বলো বুঝতে পেরেছি তীর্থকে পবিত্র করতে তীর্থকে পবিত্র করতে আপনারা যান হ্যাঁ ভগৎ বিধা ভগৎ বিধা ভগবতা তীর্থভূতা স্বয়ং বিভু তীর্থ কুবন্তী তীর্থানি শান্ত সেন গদাভৃতা আপনারা গদাধর ভগবানকে হৃদয়ে রেখেছেন ওই জন্য আপনারা যেখানে যান সেই জায়গাটা পবিত্র হয়ে যায় দর্শনে পবিত্র করো এই তোমার গুণ যেখানে আপনি যান সেখানে পবিত্র হয়ে যায় কারণ ভগবান আপনাদের হৃদয় রয়েছে গদাধারী ভগবান তাই তো হতেই পারে ঠিক ভাগবতী মহাপুরাণের শ্লোক বলছেন বহুকালের পরিশ্রমেতে তুমি বেদ বেদান্ত ব্যাকরণ এইসব পড়ে পাণ্ডিত্য অর্জন করবে কিন্তু জেনে রেখো সুত্য বংশাম সুচির সমস্য নাঞ্জসা শরীর ফিরিত তারপরেও তোমার লাভ হতেও পারে নাও হতে পারে এটা নির্ভর করছে তুমি ভগবত সেবা করতে করতে করেছ নাকি অন্য কোন বুদ্ধি নিয়ে করেছো কি সেখানে বলছেন যদি কোনো মহাভাগবত হয় বৈষ্ণব তার যদি আজ্ঞা পালন করি তার সেবা করি তাহলে যেটা এই ব্যক্তি অনেক পরিশ্রম করেও পায় নাই সেটা আমি অনায়াস পেয়ে যাব সপংসাম সুচির সমস্যা না জো শাশরীর অর্থ গুণানু শবণম মুকুন্দ পদারবিন্দ হৃদয়েশাম কেন আমরা গুরু বৈষ্ণবের গুণগান করি তার কারণ গুরু বৈষ্ণবের গুণগান করলে আমরা পরিত্রাণ পাবো করিলে বৈষ্ণবের গুণগান করিলে জীবের ত্রাণ এই কারণে করি কারণ তারা ভগবানকে বদ্ধ করে রেখেছেন আবদ্ধ করে রেখেছেন যারের ভগবানের চরণার বিন্দু ভগবানের চরণার যুগল যার ভেতরে যাদের ভেতরে পেয়েছে তাদের সেবা করলে তুমি বেদ বেদান্ত বলে কী চাও ভগবানকে চাও পেতেও পারো না পেতে পারো পাবে এমন কোনো কথা কিন্তু সদ্য গুরু বৈশ্বের সেবাতে যে গুণগান করি জড়জগতের কোনো ব্যক্তি পিতা মাতা মরে গেলে ভাই বন্ধু ওদের যদি আমি বিলাপ করতে থাকি কাঁদতে থাকি তাহলে আমি নরকে চলে যাব জড়জগতের কোনো ব্যক্তির যদি গুণগান করি জড় আমার পিতা মাতা ভাই বন্ধু যারা ছিলেন তাদের গুণগান যদি করতে বসি বা তিনি মরে গেছেন আমার দুঃখ যে কাঁদে তাহলে আমাকে নরকে যেতে হবে কিন্তু শুদ্ধ গুরু বৈষ্ণব এবং ভগবানের গুণগান করলে পরে ঠিক উল্টো অর্থাৎ আপনাকে জগতে চলে তাহলে ভগবানের কাছে যাওয়ার দ্য ইজিয়েস্ট ওয়ে টু রিচ দ্য লোটাস স্পিড অফ ভগবান ইজ টু সার্ভ শুদ্ধ গুরু শুদ্ধ গুরু বিভ সেবা কর আবার যদি কেউ প্রশ্ন করে ক্যান ইউ স্পিক দ্য ইজিয়েস্ট ওয়ে টু রিচ দ্য হেল নরকে যাওয়ার সবচেয়ে তাড়াতাড়ি রাস্তা বলতে পারেন এর চেয়ে তাড়াতাড়ি যাওয়া যাবে না এরকম রাস্তা বলতে পারে আমি নড়কে নড়কে যেতে তাহলে এটাও হচ্ছে গুরু বৈষ্ণবের সেবা কর বলে কী করে হয় হ্যাঁ এটি হয় এটি হয় গুরু বৈষ্ণবের সেবা করে আমি দোষ দর্শন করবো না রকম খুঁজে বার করবো দোষ আমি চলে যাব এত তাড়াতাড়ি নড়কে যাওয়া যাবে না এটা সবচেয়ে তাড়াতাড়ি শুদ্ধ গুরুবে সেবা করো বিভিন্ন দোষ দেখো নরকে চলে যাবে আবার কাছে যাওয়ার এটি হচ্ছে রাস্তা ভগবানের কাছে যাওয়ার শুদ্ধ গুরু বৈষ্ণবের যদি অপ্রাকৃত গুণাবলী আমি বুঝতে পারি যারা সবাই গুরু বৈষ্ণবের গুণগান করতে পারবে না অনেকে ভাগবত মুখস্ত করে করে ভাগবত বলে তাদের যে বলে আপনি তো এত ভাগবত মুখস্থ করবে আপনি গুরু পারবে পারবেন কারণ ওরা মুখস্ত করে বলছে মা ভাগবত বৈষ্ণবের কৃপা পায় নাই ওদের মুখস্থ করা বিদ্যা আর বৈষ্ণব চেনবার এটির লক্ষণ যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় ওই বৈষ্ণবকে বললেন এই যে আপনি জানেন গুরুবর্গ তার গুণগান করুন দেখবে বলতে পারে কি না পারবে না কিছু বলবে মুখস্থ বলে ছেড়ে দেবে কারণ ওর ওপর ওর ওপর শুদ্ধ গুরু বৈষ্ণবের কৃপা হয় নাই আমি সকালেও বলেছিলাম শুদ্ধ গুরু বৈষ্ণব হলো প্রকাশ বস্তু আজ যদি গুরু গুরুদেব আমার হৃদয়ে প্রকট না হন আমার বাবারও ক্ষমতা নেই পূর্বাশ্রমে আমি তার গুণগান করব পারব না তিনি যদি আমার হৃদয়ে প্রকট হয়ে আমাকে শক্তি দেন কারণ বৈষ্ণব এবং ভগবান একই তত্ত্ব গুরু বৈষ্ণব যা তত্ত্ব ভগবান একই তত্ত্ব ভগবানের গুণগান আমি যেমন করতে পারবো না আর করলেও মুখস্থ করে কিছু শুদ্ধ গুরু বৈষ্ণব চেনবার উপায় হলো এই তাকে দেখবেন তার তার জীবনে লক্ষণ আমি এই 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 মূর্খ দুনিয়া বুঝতে পারে না আমি কত ইংরেজিতে বলেছি টু ডিটেক্ট এ পিওর বৈষ্ণব ট্রাই টু সার্চ আউট তোমরা খুঁজে বার করো সে বৈষ্ণবের কত গুণগান করেছে কত কত লেকচারেতে হরিকত বলেছে পাবে না নিন্দা করেছে তারপরে ওই পাঁটাগুলো বুঝতে পারে না এই পতিত গুরু ইন্টারন্যাশনাল পিচার নয় এরপরেও বুঝতে পারে না আমি বলে দিই লক্ষণগুলো যে বৈষ্ণব চেনার উপায় হলো যে থেকে দেখবে তা কার মুখে অপ্রাকৃত বৈষ্ণবের গুণগান বেরোয় একটা উদাহরণ দেবো আপনাদের মাথায় ঢুকবে একটা উদাহরণ গৌর পূর্ণিমার যে পরের দিন আনন্দ উৎসবে আমাদের পরমপ শ্রীধর গোস্বীমা আনন্দ উৎসব করতেন মানে গুরু ভাইদের ডাকতেন বৈষ্ণবদের ডাকতেন দেখে হরিকথা কীর্তন করতেন সবাইকে ডাকতেন যার ইচ্ছা আসত পরম পূজা মাধব গোস্বামী মহারাজ একেবারে অনেক লেটে গেছেন এবং সভা প্রায় শেষ সে মাধব ঢুকছেন আর আমাদের পরম পূজা যাদবর গোস্বাই মহারাজ তো জ্যেষ্ঠ গুরু ভাই যে মাধব গোস্বামী মহারাজ সবসময় লেট সবসময় বাড়াবাড়ি এইভাবে বকছেন শ্রীধর গোস্বামী মহারাজ হেসে বললেন দেখুন যেটা আমাদের পক্ষে বাড়াবাড়ি সেটা মাধব গোস্বামার বলতে জল ভাত মানে যেমন কথাটা মানে বুঝতে হবে যেমন যদি পঞ্চাশ কেজি কোনো ভার ওয়েট আমি যদি হাতির পিঠে চাপিয়ে দিই হাতি মনে করে পিঁপড়ে আমার পিঠে পিঁপড়ে আছে ঠিক এই উদাহরণটা শ্রীধর গোস্বামা দিয়েছি তাহলে দেখুন জ্যেষ্ঠ গুরুবাই ওনার নিন্দা করেনি তাহলে শাসন করে ভালোবাসা করে বললেন যে ও সব সময় বাড়াবাড়ি বড় বড় সব শ্রীদর গোস্বামী না গুরুভাই আমাদের পক্ষে যেটা অনেক ভারী আমাদের পক্ষে অনেক বাড়াবাড়ি সেটা ওনার পক্ষে জলভাত এইটার এনার নাম হলো মাধবোশ্যী মহারাজ মাধব মহারাজ তাহলে কীভাবে গুণগান করলো তাহলে মুহূর্তের মধ্যে গুরুভাই বললো সঙ্গে সঙ্গে গুণগান গুণগান এভাবে হয় শুদ্ধ গুরুষ্টবকে চেনবার এইটি রাস্তা যে কোনো গুরুবর্গের বসিয়ে দাও ও গুণগান করতে আরম্ভ করবে কিন্তু যারা দুর্বৃত্ত বৈষ্ণবের আসনে আচার্যর আসনে রয়েছে তারা পারবে না তারা কিছু মুখস্ত করে ফেলবে বাকি পারবে না বৈষ্ণবের গুণগান পারবে না তাহলে দেখা গেল অপ্রাকৃত জগতে যাওয়ার রাস্তা একটাই খোলা প্রপাত বলছেন অপ্রাকৃত শব্দব্রহ্মের সাহায্য গ্রহণ করা অ্যান্ড তার জন্য কি করতে হবে আমাদের ওভরাল রিসেপশন পাওয়ার আমাদের যে শোবনন্দীয় আছে এটাকে অ্যাক্টিভেট করতে হবে অ্যাক্টিভেট আমরা সিম অ্যাক্টিভেট করার নাম শুনেছি সিম অ্যাক্টিভেট করতে হয় ওটা খারাপ হয়ে গেলে কিন্তু এখানে কি এটার মানেটা হলো কি আমাদের ক্রাণ আমাদের দীর্ঘ দীর্ঘদিন ধরে অনন্ত কাল ধরে যে জড়ো শব্দ জড় শব্দ শুনতে শুনতে কানটা বধির হয়ে গেছে অনন্তকাল ধরে যে কোনো জন্মে ওই যে বাক্সিং ওই জন্য যে সাপ হয়ে ওই শব্দ এই জড়জগতের শব্দ এছাড়া তো কিছু হয়নি এই শব্দ শুনে এসছে এই জন্য এই কানটা বধির হয়ে গেছে এটাকে অ্যাক্টিভেট করতে হবে কানটাকে অ্যাক্টিভেট করবার জন্য তোমাদের কি করতে হবে শুদ্ধ গুরু বৈষ্ণবের নিকটে যেতেই হবে রেকর্ডিং শুনলেও হবে না এই কথা বহুপথ বলেছেন বলে না বৈষ্ণবের সাক্ষাৎ সঙ্গ দরকার এমনি শুনলেও হয় কিন্তু প্রপাত বলছেন না সাক্ষাৎ সঙ্গ প্রয়োজন প্রপাত এ কথা বার অনেকে বলেছেন না সাক্ষাৎ সঙ্গ দরকার সাক্ষাতের সঙ্গে একটা প্রভাব আছে যার জন্য দীক্ষা কখনো মাইক দীক্ষা কখনো টেলিফোন হয় না এখন কত ছাগল পাঁটা টেলিফোনে দীক্ষা দিচ্ছে টেলিফোনও হয় না আবার রেকর্ডিং করে রেখেছে আমার এই কথাগুলো শুনে তাদের আবার রেগে যাবে তারা রেকর্ডিং করে রেখেছে দীক্ষা দিচ্ছে দীক্ষা এভাবে হয় না এ কোনো দিনই হয় না এরা কোনো দিনই ভজন রাজ্যের ত্রিসিমানায় নেই আমি এত বড় কথা বললাম তারা ভজন রাজ্যের তিসির মানার মধ্যে নেই তারা বাইরে নিক্ষিপ্ত তারা মায়াদেবী তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছেন বাইরে তাদের এই দুর্বুদ্ধি হতে পারে না এই করে কত লোক মরছে আমাদের কিছু করবার নেই আমরা কটা লোককে বাঁচাতে পারবো আমাদের ছোট হসপিটাল কত লোককে বাঁচাতে কত রুগী বা আমাদের কাছে আসবে এই হলো কথা যাই হোক এখন প্রহ্লাদ মহারাজ যে দুঃখ করে বলছেন এটা আমাদের জন্য প্রহ্লাদ মহারাজ নিজে পতিত ব্যক্তি নন এটা আমরা সবাই জানি নরত্তম ঠাকুর কখনোই পতিত ব্যক্তি নন কিন্তু এটা আমাদের জন্য তিনি বলছেন পুনঃ যদি কেশে ধরি টানিয়া তোলোহ বোঝপুরে তবে সে দেখিয়ে ভালো নতুবা গেল কহে দিন নরোত্তম দাস এই জন্য নরোত্তম ঠাকুর বলছে আমাকে তুমি হে গুরুপার পদ্ম ভব কুবে ডারিয়া আমাকে অপদার্থ দেখে আপনি আমাকে ভবকুলে ভব ভব ভবকুলে কুলে ডিলে আমাকে ফেলে দিলেন যা দূর হ আর তারপরে কেঁদে কেঁদে লিখছেন কীর্তনে পুনঃ যদি এ দাসেরে কেশে ধরি টানিয়া তোলহ ব্রজপুরে মানে ব্রজধামে এই জড় সংসার থেকে চুল টেনে যদি নিয়ে আসো যেমন দুবন্ত লোককে চুল ধরে লোকে বাঁচায় তবে সে দেখিয়ে ভালো নতিবা পড়া না শেষ তাহলে কতখানি গুরুকিপার ওপর আমাদের নির্ভর করতে হয় খাবো দাবো আর আরাম করো হয়ে গেল ভজন কতখানি আমাদের গুরুকিপার ওপর নির্ভর করতে হয় এটা বাঁচার লোকরা বুঝতে পারেন না আমাদের শুরু থেকে শেষ থ্রু আউট ইটারনিটি আমাদের গুরুকে উপর নির্ভর করতে হয় এই জগতে শরীর ছেড়ে দিয়ে নিত্য জগতে গিয়েও গুরুদেবের চরণ ধরতে হবে সেখানেও গুরুচরণ ধর এখানেও কোনো নিস্তার নেই এই জন্য বলছেন গুরু কি পাহি কে আর কিছু নেই ভগবত কি বা পাবে না গুরু বা হয়নি মানে ভগবত কি পাবে জস্ব প্রসাদ ভগবৎ প্রসাদ যশো অপ্রসাদুগুবি ধ্যাংস বংশস্ত যশস্বী সন্ন্যাস বন্দে গুরু তরণ তাহলে দেখা গেল ভগবানের সঙ্গে যোগাযোগ করার কোনো রাস্তা খোলা নাই প্রহ্লাদ মহারাজ কখনোই পতিত ব্যক্তি নন তিনি ইচ্ছে করে কেঁদে কেঁদে বলছেন নৃসিংহদেবকে ন তৎ মনোমে তব কথা সুবৈকুণ্ঠনাথ সম্প্রিয়তি দুরিত দুষ্ট মা আমার এই মন অত্যন্ত দুষ্ট মায়াদেবী আমাকে লাথি মারছে সবসময় দুরিত দুষ্ট এত বদমাস এই মন আমার আপনার কথাতে লাগে না আপনার কথা কীর্তনে আমার মন লাগে না কি করবো ন এ তৎ মন ন এ তৎ মামো মামো তব কথা সু বৈকুণ্ঠ সম্প্রিয়ত আমার ভালো লাগে না আমার আপনার কথা ভালো লাগে না আপনার গুণগান তাহলে আপনি আপনার কাছে যাওয়ার আর তো কোনো রাস্তা নেই রাস্তা তো একটাই ছিল যে আপনার শব্দব্রহ্মকে গ্রহণ করলে যাওয়া যায় কিন্তু সে তো আমার রুচি নেই আমি কী করব আমার আপনার কথায় কোনো রুচি নেই তাই আমার তাহলে জড় সংসারে পড়ে রইলাম সেই কথাটা প্রহ্লাদ মাদ দৈন্য করে বলছেন অপ্রাকৃতিক জগতের হরিকথা কীর্তনের সাধু চিনবার লক্ষণ সাধু চিনবার লক্ষণ বলছেন সাধু চিনবার লক্ষণ বলছেন যার যত পরিমাণে যার যত পরিমাণে হরিকথা কীর্তনের রুচি হয়েছে যার যত পরিমাণে হৃদয়ে ব্যাকুলতা যাক যে হরিকথা আমি শূন্য মুড়ে যাব আমি না খুল না খেলেও থাকতে পারবো আমি না খেয়ে থাকতে পারব হরিকথা আমাকে বলতেই হবে খাওয়ার টাইম খাওয়া মরুকে খাওয়া আমাকে হরিকথা বলতে হরিকথা শুনতে হবে এই ভাব যাদের মধ্যে নেই যারা চ্যালেঞ্জিং মুড নিয়ে হরিকথা শুনছেন তারা কোনো সুবিধা লাভ করতে পারবেন না অনেকেই আমার হরি কথা আমাকে আমাকে বিপদে ফেলবেন বলে মহারাজ কিছু দোষ দেখব দোষ দেখে বলবো এইভাবে তারা শোনেন আমার তাতে আপত্তি কিছু নেই তাহলে প্রহ্লাদ মহারাজের এই কথাটা নিছক একটা একটা কৌতুক আমাদের জন্য এটা দুরিত দুষ্ট মসাদ তীব্রম আমি তো কাম আতুরম আমার কামেতে আতুর আমি কাম রোগে কাম রোগেতে আমি আতুর হর্ষ ভাই সব সময় কখনো কিছু দেখলাম দেখে আনন্দ হলো আবার কিছু দেখে দুঃখ হয়ে গেল এই তো আমার জীবন বদ্ধজীবের এটা হয় বদ্ধজীবের লক্ষণ এই খুশি একটু পরেই দুঃখী বদ্ধজীব কিন্তু সাধুগুরু সেরাম নেই সাধুগুরু বেশাম এরকম নেই বদ্ধজীবের কীরকম ক্ষণে তুষ্ট ক্ষণে রুষ্ট ক্ষণে ক্ষণে তুষ্ট রুষ্ট এটা হচ্ছে তাদের কিন্তু শুদ্ধ বেশ তা তারা যদি করা কথা বলেন সেটা করু না এ রেগে গিয়ে দেখাচ্ছেন ইচ্ছে করে ইচ্ছে করে দেখাচ্ছেন নালে হবে না ওতে এতটাই পতিত এতটাই বদমাস যে রাগ না দেখালে হবে না এই জন্য দেখান আমরা কালকে আলোচনা প্রসঙ্গে দেখছিলাম দেবতারা ভগবানের স্তব করছেন কালকে আমরা আলোচনা প্রসঙ্গে ভাগবত দেখছিলাম দেবতারা সব স্তুতি করছেন এ কথা জেনে রাখা ভালো দেবতাদেরও পুনর্জন্ম হবে ব্রহ্মা পর্যন্ত জেনে রাখা এটা ভালো ব্রহ্মা হয়েও লাভ হবে না ব্রহ্মলোকে গিয়েও কোনো লাভ হবে না আর ব্রহ্মা হয়েও কোনো লাভ হবে না যেখানে আমাদের গৌড়ীয় বৈষ্ণব অনেক লেখা লিখেছেন কিন্তু অনেক কথা বলবার টাইম নেই ব্রহ্মার পথ তুচ্ছ হয়ে যায় সদ্য গুরুবৈষ্ণব ব্রহ্মার পপ ইন্দ্রের পদ এগুলো ছুঁড়ে ফেলে দেয় হ্যাঁ দূর হ এগুলো চায় না তারা এতটাই অমৃত লাভ করে এই জন্য ব্রহ্মা থেকে গীতাতে ভগবান বলছেন আব্রহ্মভুবানা লোকা পুনরাবর্তী না অর্জুন ব্রহ্মা থেকে কীটপতঙ্গ সবাই ঘুরবে দেবতারা সাত্বিক দেবতারা ভগবানের ভক্ত মানে সেরামি ভক্ত শুদ্ধ ভক্ত হতে পারে না দেবতারা ভক্ত ভগবানের পক্ষের আবার ভগবানের বিরুদ্ধেও যায় তাই না আরে বাবা পারিজাত বৃক্ষ নিচ্ছে ভগবান তো তোর বাবার কি এটা তো ভগবানেরই হ্যাঁ বলছে না হ্যাঁ আমাদের এখান থেকে নিজা মানে মানে যেতে দেবো না মানে কত বড় ক্ষমতা বলে যেতে দেবো না পারিজাত বৃক্ষ আমাদের এখানকার যেতে দেবো না কৃষ্ণকে বাধা দিচ্ছে লড়াই লেগে গেল কৃষক এত বড়ো সাহস ভগবানেরই সব আজ ভগবানকে যেতে দেবে পারিজাত নিয়ে আসবে তারিকা লাগাবে না এই স্বর্গে নিয়ে যেতে হবো না যেতে দেবে তাহলে কখনো কখনও স্তুতি করছে কখনো আবার ভগবানের সঙ্গে লড়াই লাগিয়ে দিল এই তো অবস্থা তাদের তাহলে এই দেবতারা যাই হোক তবু ভালো তারা ভগবানের স্তুতি করছেন ভগবান যখন আবির্ভাব হয়েছিলেন ওই যে বসুদেব দেবীকীরকে উপলক্ষ করে কারাগারে তখনও দেবতার এসেছিলেন স্তুতি করতে তখনও দেবতার এসেছিলেন দেবতার স্তুতি আছে এখানে দেবতারা সবাই মিলে বলছেন ভগবান নর নরলোকের বিভূষণ তার অপ্রাকৃত সৌন্দর্য আমরা দর্শন করার জন্য সবাই যাব সবাই চলে এলেন এ কেউ আর বাদ নেই সবাই একসঙ্গে গন্ধর্ব কিন্ন থেকে আরাম করে গুইঝক সবাই সেইটি আমি বিগত দিনগুলোতে আলোচনা করেছিলাম এগুলো আর আজকে আর বলবার কোনো সময় নাই ভগবানের লীলা মাধুর্য এত কেন হয় কার কারণ হল ভগবান ইচ্ছে করে মানুষের বেশ ধারণ করে মানুষের বেশ বলবো না মানুষ রূপে আসে মনুষ্য অবতার হন যেমন রামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ গৌরাং এরা মনুষ্য কুলেতে জন্মগ্রহণ যেমন মাছের কুলেতে জন্ম মৎস্য অবতার ভগবান মাছের কুলেতে ঠিক সেরকম দেবতা কূলেতে বামনদেব দেবতাকুলে জন্মগ্রহণ করেছে পশু বরাহ রূপে জন্মগ্রহণ করেছেন নৃসিংহরূপে এরকম কুলেতে ঠিক মানুষের মতো ভগবানের লীলাটা এত মিষ্টি হয় কেন কেন নারায়ণের লীলা এত মিষ্টি হয় না কারণ নারায়ণের ঐশ্বর্য আছে আর এখানে ঠিক মানুষের মতো তিনি কাজকর্ম করেন ঠিক যেমন মানুষ তার খিদে পায় ঘুম পায় ইচ্ছা করে করেন সেই জন্য ভগবানের লীলাটা এত মিষ্টি হয় মিষ্টি হওয়ার কারণ হলো এই যেমন পুতনাকে বধ করছেন পুতনাকে বধ করছেন কিন্তু সেই কৃষ্ণ বাচ্চা ওয়া ওয়া করছে করছে সেই বাচ্চাটাই সেই বাচ্চাটা কৃষ্ণকে কী করে মারলো বলে এটি তো কথা বাচ্চা এইটুকু সবের বাচ্চা এইটুকু সে বাচ্চাটা পুতনাকে কী করে মারল এইটি তো কথা পুতনাকে কোলে নিল স্তন পান করাচ্ছে বিষ 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 লাগিয়ে এনেছে বিষের সঙ্গেতে এবার স্তনটাকে টানছে তার প্রাণটাকে ভগবান টানছে তখন কী করলো পুতনার হাত পা ঝড়িয়ে ওরে বাপ রে ছেড়ে দে ছেড়ে দে পরে ছুটে গিয়ে পড়ে গেলো ছুটে গিয়ে পড়ে গেল সেই জায়গাটা এখনও আছে পুতনার মাথাটা পড়েছে একটা বিরাট খাল হয়ে গেছে খাল এখনো আছে গোকুলে যেখানে পুতনার হাতটা পড়েছিল ছিটকে গিয়ে ওটা নাম হাতরাস হাতরাস জংশন হাতটা ছিট ছিটকে গিয়ে আহ এ হাতরাস জংশন এর নাম হল হাতরাস বোঝা গেলো তাহলে এত বড় পুতনাকে ওই বাচ্চাটাই মারল বাচ্চাটা কিন্তু কিছু করেনি ঢাল তরোয়াল নিয়ে এসে পুতনাকে কিছু করেন কি করে মারলো বলে এটি তো কথা অ্যাকচুয়ালি কৃষ্ণ কাউকেই মারেন না এগুলো আমাদের ভুল ধারণা আমরা বুঝতে পারি না কৃষ্ণ কিন্তু কিছুই করেন সব বিষ্ণু করে কৃষ্ণ দ্বারে বিষ্ণু করে অসুর সংহার কৃষ্ণের কোনো কাজই নয় মারামারি করা কৃষ্ণের খায় কৃষ্ণ বাসি পা যাবে খেলবে এই কৃষ্ণ কোনো মারামারি করার সিনই নেই কিন্তু আমরা দেখি অকাশ বকাশ মেরেছে কংসকে মেরেছে কৃষ্ণ একজনকে পারবেন এসব ভুল কথা কৃষ্ণের মধ্যে যে বিষ্ণু রয়েছে তিনি মেরেছেন কৃষ্ণ টাইম নেই মারবার কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যান না কিন্তু বাইরের দৃষ্টিতে বৃন্দাবন ছেড়ে গেছেন এটা বিপ্রলম্ব ভাবকে জাগরুক করার জন্য জীবকশ্বামী লিখেছেন নন্দনন্দন কৃষ্ণ কদাপি বৃন্দাবনম পরিত্যাজ্য কদাপি নগচ্ছেন কোনোদিনই বৃন্দাবন ত্যাগ করে যান না ওখানেই আছেন লুকিয়ে রয়েছে। কিন্তু বাইরের দৃষ্টিতে বিপ্রলম্ব বিরহ যন্ত্রণার জন্য লুকিয়ে রয়েছে। ওদের দেখবেন কিভাবে কাজ আমার জন্য দেখি আমার জন্য কি করতে পারিস এইটার জন্য করেছে। এই জন্য কৃষ্ণের লীলা রামের লীলা বিশেষ করে কৃষ্ণের লীলা এত মিষ্টি হয় নন্দনন্দ কৃষ্ণ দেবতারা তাকে স্তব করতে এসছেন নরলোক বিভূষণম দ্বারকাতে তিনি মনুষ্য লীলা করছেন চলো আমরা সব দেখে আসি এইভাবে এসছেন এবার এসে দেবতারা স্তুতি করেছিলেন সেখানে দেবতারা বলছেন নতা নাথ পদারবিন্দম বুদ্ধেন্দ্রীয় প্রাণ মনোবচৌভি হ্যাঁ যত চিন্ততে অন্তর্দি ভাবযুক্ত এর মোমুখ ছবি কর্মময় উরুপাস এই কর্মময় কর্মময় উরুপাস মানে হচ্ছে কর্মবন্ধের যে কর্মবন্ধের কর্মবন্ধ হচ্ছে বিরাট বন্ধ আমরা মনে করি এগুলো কী কথা রে বাবা কিন্তু আমাদের কিন্তু সেকলের বন্ধন নেই আছে কি সেকল দিয়ে কেউ বেঁধে রেখেছে কিন্তু আমাদের কর্মের বন্ধন আছে এটার যে কত বড় বন্ধন এটা বোকালোক জানে না আমাদের যে কর্মের কত বড় বন্ধনটা আছে এটা যদি দেখতো আঁতকে উঠত ভয়েতে বল বাবা লোহার বন্ধন তাও ভালো আজকে আছে কালকে ছেড়ে দিতে পারে কর্মবন্ধন ছাড়বে না কর্মবন্ধন নিয়ে নিয়ে অনন্ত কাল ধরে কর্মবন্ধন চালাচ্ছে যার সৌভাগ্য সদ্য গুরু বৈশ্বের কাছে পৌঁছবে সে বাঁচতে পারে আবার কপটত করলে তা কিছু লাভ হলো না তাহলে কি ভয়ঙ্কর সেই কর্মবন্ধন ছাড়াতে পারে কৃষ্ণ গুরু বৈষ্ণবের কৃপা হলে কৃষ্ণের কৃপা হয় কৃষ্ণ তাহলে আমাদের কর্মবন্ধ থেকে ছাড়াতে পারে আলে অন্য কোনো রাস্তা নাই কোনো দেব দেবী আমি যদি শঙ্কর ভগবানের কাছে বলি শঙ্কর ভগবান দুর্গা কালী কেউ ছাড়াতে পারবে কেউ সাঁতে পারবে না জিজ্ঞাসা করেছিল জিজ্ঞাসা করেছিল যে কালীর ভজন করে দক্ষিণেশ্বরে হ্যাঁ মা কৃষ্ণকে দেখাব না আমি আমি দেখতে পাই না তোকে কি করে দেখাবো ও বলেছিল মা আমাকে কৃষ্ণ দেখাতে বলে মাথা খারাপ তো তোর মাথা গন্ডগোল হয়ে গেল আমি নিজেই দেখতে পাই না কৃষ্ণকে তোকে কি করে দেখাবো দক্ষিণেশ্বরে মাহান্ত সে বলেছিল মা কৃষ্ণকে দেখাতে পারে অত সোজা নয় যেটা রূপকোষে বা কীর্তন আমি করছিলাম না কালকে যদ্দ্যাপি সমাধিসু পৃথির ব্রহ্ম আসঙ্গ করতে করতে কোনো সময় এক ঝলক দেখলো কৃষ্ণের চরণ এক ঝলক সেই কৃষ্ণকে ওড়া সেই কৃষ্ণর কথা বলা হচ্ছে তাহলে মতে নাথ আপনার চরণে আমরা সব নত হলাম আপনার চরণার বিন্দিতে আপনার চরণেতে আমরা নত হলাম বুদ্ধি ইন্দ্রিয় প্রাণ মনোবাক্য আরে এগুলোর কি কথা আছে অনন্ত ব্রহ্মাণ্ডের যেখানে যা কিছু আছে সব আপনা আপনার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে আপনার বাইরে কেউ নয় আপনার ইশারা তো সমস্ত অনন্ত ব্রহ্মাণ্ড যাচ্ছে আমাদের মন বুদ্ধি চিত্ত অহংকার সব ভগবান যাকে ভালো প্রেরণা দেবে যার কর্ম ভালো তাকে ভালো প্রেরণা দেবেন যে নোংরা কর্ম করবে তাকে নোংরা প্রেরণা দেবেন প্রেরণা করবে কিচ্ছু করেন কোনো কিছু করতে পারবে এই বন্ধন থেকে বেরোটাই বুদ্ধিমানের কাজ এই বন্ধন থেকে বেরোনোটাই হলো বুদ্ধিমানের কাজ বন্ধনে পড়ে টাকাতে বুদ্ধিমানের কাজ নয় এটা যে আমার বন্ধন এটা বুঝতেই পারছে না লোক হ্যাঁ কোথায় বন্ধন ভালোই তো এই বন্ধন থেকে বেরোতে হবে বন্ধনে আমি ভালো আছি এটা ভালো কথা নয় তাই জন্য বলছেন নতা নাথ পদারবিন্দম বুদ্ধিদ্রিয় প্রাণ মনোবচোভি যচ্চি তত অন্তর্ হৃদয় ভাবযুক্ত মুমুক্ষুভীর কর্মময় উপাষাৎ কর্মময় উর তালে হে নাথ বুদ্ধি ইন্দ্রিয় প্রাণ মৌন বাক্য দ্বারা আপনার চরণারবিন্দতে আমরা নমস্কার করি নমস্কার কথাটার মানে হলো ন মানে হল নিষেধ মা মানে অহংকার তা দেবতাদের নমস্কার হয় কিনা তারাই জানেন নমস্কারের অনেক পদ্ধতি আছে মানুষ নমস্কার হাত জোর করে নমস্কার সঙ্গে নমস্কার এটা প্রমাণ করে ওর ভক্তি এখন তাও প্রমাণ করে কেন কপট ব্যক্তিও করতে পারে এখানে তাহলে এখানে বলছেন নমস্কার মানে হলো ন মানে হলো নিষেধ আর ম মানে হলো অহংকার প্রথমেই তোমাকে কাউকে প্রণাম করতে গেলে নিজের অহংকারটাকে ফেলতে হবে না নমস্কার হবে গুরুবাদ বলতেন এই দেখো বাবা দণ্ডপথে পড়ে পড়ে আর ওঠে না আমাকে মজা করে বলতে দেখো পড়ে রয়েছে পড়ে আর ওঠে না কত ভক্তি সব আমি জানি গুরুবাদব বলতেন আমি জানি এরা বাবা সন্ন্যাস নেয় আমার থেকে আমার কিছু সুবিধে করবার জন্য না অনেকবার বলেছেন আমি এরা যে আমাকে সন্ন্যাস দিতে এটা আমার কোনো সুবিধের জন্য ওরা নিজের সুবিধের জন্য বলতেন এরা আমাকে স্মরণাপন্ন হয় না এরা আমাকে যে আদৌ স্মরণাপন্ন এমনি এলো এ মহারাজ সন্ন্যাস দিই কী করবো মঠের লোক জোর করছে দিয়ে দিলাম মর্গে যা কী করবো স্বর্ণাপতো নেই এর নাম নিলে ভক্তিভ আমি জানেন শুনলাম নিজে ভক্তিভাব দায়ী নাকি কত বড় হনুমান হয়ে গেছি আমি আপনাকে আসুন পুজো করি মালা দিই আপনি ওনার কাছে নিয়েছেন বাপ বা এই হলো ব্যাপার আমাদের চরিত্র তাহলে নমস্কার কথাটার মানেই হলো প্রথমে অহংকারকে ত্যাগ করতে হবে তা নমস্কার হয় না নিজে আমি দৈন্য প্রকাশ করে তবে মাথা নিচু হয় এরা বলছেন নমস্কার করি যে পদপদ্ম আশ্রয় করলে পারে কর্মময় দৃঢ়বন্ধন থেকে মুক্তিকামী ভাবযুক্ত যে ঋষিগণ তারাও আপনার চরণে আশ্রয় নিচ্ছে আপনার এ করে দৃঢ়বন্ধন থেকে কর্মময় বন্ধন থেকে কেটে বেরিয়ে যেতে চান মুক্ত হয়ে বেরিয়ে যেতে চান আর তারপর কি বলছেন তং আপনি কিন্তু সব কিছু করেন জগতের যা কিছু আছে সব আপনার নিয়ন্ত্রণে সৃষ্টি, স্মৃতি বিনাশ সব কিছুই আপনি করেন কিন্তু আপনি করলেও আপনি কোনো এই সব বিষয়ের মধ্যে জড়িত হন না এই কথাটা কিন্তু গীতাতে ভগবান বলে যে অন্ধ গীতা পড়লে আর কি দেখতে পাবে কিছু অন্ধ লোক গীতা পড়ে কী দেখতে পাবে ভগবান বলেছেন চতুর্ণ মায়া শ্রেষ্ঠম গুণকর্ম বিভাগ সাহা তৎসার তরম ওপি বৃদ্ধিমাম অকর্তরম অব্যয়ম আমি কিন্তু এগুলো করেছি কিন্তু করলেও জানবি এর বাইরে আমি তাই নাকি হ্যাঁ ভাই আমাকে এগুলো স্পষ্ট করেন আমাকে করতে হয়েছে এদের মঙ্গলের জন্য করেছি আমি এদের মঙ্গলের জন্য আমি করেছি কিন্তু আমি তো এর বোতর আমি নেই এর বাইরে যতক্ষণ চতুর আশ্রমের মধ্যে থাকবো ততক্ষণ ভগবানকে পাওয়া যাবে না এই জন্য পরমাংশ গুরুবৈষ্ণব গৃহস্থ আশ্রমে থাকুক বা ত্যাগী অবস্থায় থাকুক সন্ন্যাস যে কোনো অবস্থায় থাকুক তাদের এগুলো গ্রাহ্য হয় না এগুলো গ্রাহ্য হয় না যতক্ষণ আমরা বর্ণ এবং আশ্রমের চক্করে থাকব ততক্ষণ আমাদের আমরা ভগবানকে পাব না যদিও চতুর এবং আশ্রম না মানলে আমাদের অধপতন হবে কথাটা মানে বুঝতে হবে চতুর্বর্ণ এবং আশ্রমকে মানতেই হবে আমি বাধ্য সমাজ বিশৃঙ্খলা হয়ে যাবে তার মানে এই নয় চতুর্বর্ণ চুদ্ধাশ্রম পালন করলেই আমি ভগবানকে পাব আমাকে চতুর্বর্ণ এবং আশ্রমের বাইরে গিয়ে পরমাংশ অবস্থায় যেতে হবে তবেই আমি ভগবানকে লাভ পরমাংশ অবস্থা কোনো চতুর্বর্ণ এবং আশ্রমের মধ্যে নয় এর বাইরে এর বাইরে সেটা গৃহস্থ অবস্থা নর্তম ঠাকুর কাঁচা দেয়া কাপড় পরছেন সাদা কাপড় পরমংশ শ্রেষ্ঠ পরমংশ শ্রেষ্ঠ তার তো সন্ন্যাস নেননি নর ওই কাঁচা দিয়া কাপড় সাদা কাপড় যেমন সব লোক পরে পরবংশ শ্রেষ্ঠ কি হয় বলছেন ত্বং মায়া ত্বং মায়া ত্রিগুণায়াত্মি দুর্বিভাব্যম ব্যক্তম সৃজসী অবশী

অবশ্যই লোম্পতি তৎগুণস্থ আপনি কিন্তু সৃষ্টির স্মৃতি এবং ধ্বংস ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর তিন রূপ ধারণ করে আপনিই করেন কিন্তু আপনি এত কিছু করার পরেও আপনি কিন্তু এগুলোর মধ্যে কোনো দিনই জড়িয়ে যান না এ আপনার দ্বারাই হে অজিত আপনি ত্রিগুণাতিকা মায়া দ্বারা ভগবান নিজে করেন না মায়ার দ্বারা করেন এই জগৎ হচ্ছে প্রপঞ্চ মায়া শ্রেষ্ঠ দুর্বিভাব্য মানে ভাবনার অতীত মহদ আদি প্রপঞ্চকে বিশ্বকে আপনি সৃজন করেন মায়ার দ্বারা পালন করেন আবার সংহারও করছেন অথচ আপনি এ সকল কর্মের বাইরে এ সকল কর্ম আপনাকে কোনো দিন স্পর্শ করতে পারে এটা বড় আশ্চর্য কী করে হয় এটি হয় এ তৎ ইশানম ঈশস্ব তৎগুণস্থ ওপি নজুজ্জতে মানে ভগবানকে দেখব আমরা মানুষের মতো এই 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 গুণা এই গুণময় জগতে ঘুরে বেড়াচ্ছে ঘুরছেন ফিরছেন সব কিছুই করছেন খাচ্ছেন দাচ্ছেন চুরি করছেন ভগবান সবই করছেন কিন্তু এই জগতে থাকাকালীন অবস্থায় তাকে জগতের কোনো গুণ স্পর্শ করতে পারে না এইটাকেই বলছেন আমি পরের সপ্তাহে এটা ব্যাখ্যা কর বিস্তৃতভাবে ব্যাখ্যা দরকার অল্প একটু কথা বললে বুঝবে না এ তৎ ঈশানম ঈশ্ব তৎগুণস্থ ওপি নজুজ্যতে মানে ভগবানের ভগবত্তা ঈশ্বরের ঈশ্বরত্বা এইটার উপরেই নির্ভর করে তিনি এই জগতে থেকেও তাকে জগৎ স্পর্শ করতে আরে বাবা যখন পরমংশ বৈষ্ণব থাকে পর্ব আরে ভগবানের কাছে ছেড়েই দাও যখন পরমংশ গুরু বৈষ্ণব থাকে তাকেই তো জগতের কিছু স্পর্শ করতে পারে না তা ভগবানের আর কথা কি আছে আরে যখন শুদ্ধ গুরু বৈষ্ণব জগতে থাকে পরমাং তাদেরই কিন্তু জগতের কিছু স্পর্শ করতে আর ভগবানের কথা কী করতে এলো ভগবানের কথা তো অনেক বড় সাধারণ কথা এ তৎ ঈশনম ঈশস্ব হ্যাঁ উপি ওপি নজুজতে তাকে কোনো স্পর্শ করতে পারে না এটা বলো আশ্চর্য ভগবান গুণাতিত বস্তু যে সম্বন্ধে প্রশ্ন করেছিলেন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে এই কথা বলে আজকে শেষ করবো অধিক কথা মনে রাখতে না পারলে লাভ হবে না পরীক্ষিত মহারাজের এই প্রশ্নটা ছিল সুখদেব গোস্বামী গুরুদেবের কাছে গুরুদেবী দেখ কি করে এরকম হয় দুর্গা কালী গণেশ কার্তিক শিব পূজা করে সব মালামাল হয়ে যাচ্ছে ধনী হয়ে যাচ্ছে যা চাইছে তাই পাচ্ছে কিন্তু ভগবানের আরাধনা যা বেশিরভাগ কিন্তু দেখে যায় ছেঁড়া কাপড় অমুক বর্তমানে অবশ্য সব অন্যরকম কালাক চালাকি করে করছে আমি সেই বাস্তব কথাটাই বলছি শুদ্ধ বৈষ্ণবকে দেখতে গেলে তারা ওই রকমভাবে জীবনযাপন করেন বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষিত মহারাজ এই জন্য প্রশ্ন করছেন যে প্রায়ই দেখা যায় যারা শিব দুর্গা তাদের আরাধনা করতে মালামাল যা চায় তাই পায় কিন্তু কৃষ্ণের ভোজন যারা করে তাদের ভিকেরি শুধু বড়ো ছেঁড়া কাপড় খেতে পারিনি কেমন হয় এটা কেন হয় বলে আশ্চর্য আরে ভগবান তো অনন্ত ব্রহ্মাণ্ডে অসুস্থ এইটার উত্তর দিতে গিয়ে এইটার উত্তর দিতে গিয়ে শুকদেব গোস্বাই বলছেন রাজন তুমি কি মনে করছো ভগবান এই জগতের কোনো বস্তু নাকি তোমার তো প্রথমেই এটা ভুল হয়ে গেছে সেখানে পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বাই বলছেন রাজন এই ভগবান গুণাতীত বস্তু ভগবান এই জগতের কোনো বস্তু নয় আর দেবতা আদি সব এই জগতের তারা গুণাতীত নয় সব গুণময় জগতে ব্রহ্মা থেকে আরম্ভ করে যে কোনো দেবতাই সব গুণময় জগতে গুণাতীত বস্তু গুণাতীত বস্তু তারা কেউ নয় সেই জন্য ভগবান হরি তার ভজন করতে গেলে রাজন যদি কেউ হরির ভজন করতে চায় তাহলে তাকেও তো গুণাতীত অবস্থায় যেতে হবে গুণময় অবস্থা থেকে তার ভজন কি করে বলুন তো হবে না গুণাতীত অবস্থা তিনি রয়েছেন তাকে ভয় অবস্থা দিতে হবে এই জন্য সুখদেবস্বাই উত্তর দিচ্ছেন দেখো রাজন এই যে যত দেবতারা দেখছ তারা সব গুণময় জগতের আর ভগবান গুণাতীত ভূমিকায় রয়েছেন তাই ভগবানের ভজন করতে গেলে যারা ভজন করবেন তাদেরকেও গুণাতীত ভূমিকায় যেতে হবে নালে হবে না এই সম্বন্ধে বিস্তৃত ব্যাখ্যা পরের সপ্তাহে হতে পারবে আজকে সবাই ক্লান্ত হয়ে গেছেন অনেকে ওই জন্য আজকে এখানেই বিশ্রাম দেওয়া প্রয়োজন মনে করি তো প্রহ্লাদ মহারাজের এই কথা দিয়ে আমাদের শেষ করতে হবে মনে রাখতে হবে নৈত তব কথা বৈকুণনা নয়ত আত্মনো মে তব কথা সুবৈকণ্ঠনা সম্প্রীয়তে দুরিত দুষ্টম সাদু তিভ্রম কামাতুরম হর্ষ শোক কভৈ ঐশানর্তম তস্মিন कथম তব গতিম বিমিষাম দীনঃ তস্মিন कथম তব গতিম বিমিষাম দীনঃ বাঞ্চকলবদরুষকে পাসিন্দবিবি បតិតានង្គបវនភ বৈষ্ণৱភُونَម